আমার যাওয়ার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জ কমিউটার ট্রেন দিয়ে, আর আজকেই সেই ট্রেনটি পুরো 1.5 ঘন্টা লেট এবং ইতিমধ্যে স্টেশনে এসে দাঁড়ালো পঞ্চগড় এক্সপ্রেস, তাও আবার ক্রসিং পড়ার কারণে। এবং কি এই সুযোগেই আমি উঠে গেলাম পঞ্চগড় এক্সপ্রেসে, যা দিয়ে আমি খুব তাড়াতাড়ি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যেতে পারবো। তো আমি মৌচাক রেলওয়ে স্টেশন থেকে কিভাবে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে গেলাম তা আপনারা সব দেখতে পারবেন এই ভিডিওতে। এছাড়াও ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি যা আপনাদের কাছে ভালো লাগবে। এবং কি আপনাদের সকলের কাছেই আমার একটি রিকোয়েস্ট যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটুকি দেখবেন, এবং কি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি শুরু করছি আমি মৌচাক রেলওয়ে স্টেশন থেকে, আর সামনে থেকে ট্রেন আসছে। ট্রেনটি আসছে আমার পিছে দেখতে পাচ্ছেন। আসলে গাইস আমি যাব জয়দেবপুর, আর আমার ট্রেন যেটা ওটা হচ্ছে একটা লোকাল ট্রেন, রাজশাহী কমিউটার, চাপাই কমিউটার যাকে বলে। তো সেই ট্রেনটি এখনও আসে না, মানে 1.5 ঘন্টা লেট। আর এখন এই ট্রেনটি এখানে ক্রসিংয়ে পড়েছে, তো এটাও যাবে জয়দেবপুর। চিন্তা ভাবনা করছি যে এই ট্রেনে করেই চলে যাব। প্রচন্ড ক্রাউড গাইস। গাইস আমি এই ট্রেনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু এই ট্রেনে প্রচন্ড ক্রাউড, ভিতরে অনেক লোকজন, মানে ঈদের ছুটিতে সবাই, ঈদের ছুটি শেষ এখন গাজীপুরে আসছে, এই কারণে প্রচন্ড ভিড়। আর সামনে থেকে আরেকটি ট্রেন আসছে। আমি যদি এই ট্রেনটি দিয়ে যাইতে পারি তাহলে অবশ্যই চলে যাবো জয়দেবপুর, কারণ আমার ট্রেন এখনো পুরো 1.5 ঘন্টা লেট আছে। যেটা গেল এটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, এটা সরাসরি ভারতে যাবে। তো গাইস আমি অবশেষে ডিসাইড নিলাম যে এই ট্রেন দিয়ে যাবো, আর এটার নাম হচ্ছে পঞ্চগড় একতা, যেটা সরাসরি পঞ্চগড় থেকে আসছে। এই ট্রেনের সিগন্যাল ইয়েলো হয়ে গেছে, কিছুক্ষণ পর গ্রিন হলে ট্রেনটি ছেড়ে দিবে। তো ইতিমধ্যে আমি ট্রেনে উঠে গিয়েছি, এবং কি ট্রেনে ওঠার সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে। আমার যাওয়ার কথা ছিল চাপাই কমিউটারে, কিন্তু এই ট্রেন দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে চাপাই কমিউটার পুরো 1 থেকে 1.5 ঘন্টা লেট। তাই আমি আমার সময় বাঁচানোর জন্য আমি উঠে গিয়েছি এই ট্রেনে, এবং কি এই ট্রেনটির নাম হচ্ছে পঞ্চগড় একতা। আর মৌচাক থেকে জয়দেবপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র 16 কিলোমিটার, যেটা একদমই কাছাকাছি একটি স্টেশন। ট্রেনে উঠে আমি আমার সময় বাঁচাতে পারলেও ভালোভাবে আমি ভিডিও ধারণ করতে পারছি না, কারণ এটা হচ্ছে এসি কোচ, আর এসি কোচের দরজা লাগানো, তাও একটু ফাঁকা আছে বিধায় আমি ওই দিক দিয়ে ভিডিও করতেছি। আর পঞ্চগড় একতা হচ্ছে খুবই লাক্সারিয়াস একটি ট্রেন, এটা ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা সচরাচর চলাচল করে। এই ট্রেনটি আজকে অনেক লেটে চলছে, এই কারণেই আমি এই ট্রেনটি ধরতে পেরেছি, কিন্তু এই ট্রেনের স্টপেজ মৌচাকে নেই, এটি ক্রসিংয়ে দাঁড়িয়েছিল বিধায় আমি ধরতে পেরেছি। আর আমি ট্রেনে উঠেই জানতে পারলাম যে এই ট্রেনটি জয়দেবপুরে দাঁড়ায় না, এই ট্রেন দাঁড়ায় সরাসরি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর আমি দরজা চিপা দিয়ে বের হয়ে কীভাবে ভিডিও করছি একবার দেখেন। ট্রেনটি যদি জয়দেবপুরে না দাঁড়ায় তাহলে আমার জন্য হয়ে যাবে আরও একটু কষ্টদায়ক, কারণ আমাকে আবার সেই ঢাকা থেকে আবার ফিরে আসতে হবে জয়দেবপুরে। কিন্তু আবার আমার মনটা বলছে যে আমি ঢাকায় যাই, ঢাকায় গিয়ে ভিডিও করি। যাই হোক, এইসব চিন্তাভাবনা মাথা থেকে বের করে এখন আমি ভিডিওর দিকে ফোকাস করি। আর দেখুন একবার প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। এখন যেহেতু বর্ষাকাল, এই কারণে প্রকৃতির সবুজ রূপটা একটু বেশি ফুটে উঠেছে। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো যে কাউকেই মুগ্ধ করতে পারে, যেমনটা বারংবার মুগ্ধ করে আমাকে।
এবং কি এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এই বাংলাদেশের রেলওয়ে যোগাযোগ। ট্রেনটি এখন প্রচণ্ড বেগে ছুটে চলেছে। যাই হোক, আমি বেশি কথা বলবো না, আপনারা ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করেন। আর এই পুকুরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বড় বড় মাছের খামার। একবার আপনারাই দেখেন যে এক একটা খামার কত বড় বড়। আর গাইস, এটা হচ্ছে গাজীপুরের তুরাগ নদী। যত মাছের খামারগুলো দেখলেন, সব খামারেই এই নদী থেকেই পানি দেওয়া হয়। আশা করি কোরবানি ঈদটা সকলের ভালোভাবে কেটেছে। আর এই কোরবানি ঈদে সকলেই তাদের ছুটিগুলো তাদের আত্মীয় স্বজনদের সাথে কাটিয়ে কত কষ্ট করে তাদের কর্মস্থলে ফিরছে। দেখুন, গাজীপুরে যারা শিল্প প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে তারা বছরে দুইটা ছুটি পায়, একটা হচ্ছে রোজা ঈদে আর একটি হচ্ছে কোরবানি ঈদে। এছাড়া তারা সারা বছরই কষ্ট করে টাকা উপার্জন করার জন্য। এই রোজা ঈদ এবং কোরবানি ঈদের ছুটিগুলো তাদের জন্য হচ্ছে একটি অমূল্য সম্পদ। এই ছুটিতেই তারা তাদের সকল দুঃখ কষ্ট ভুলে তারা সকলেই গ্রামে ফিরে আসে, তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে কিছু স্বর্ণালী সময় কাটানোর জন্য। এবং কি আমি হচ্ছি একটু অন্যরকম। আমি যখনই ছুটি পাই, আমি চলে আসি প্রকৃতির টানে এই ট্রেনে। কারণ হচ্ছে ট্রেন এবং প্রকৃতি দুটিই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকলেই চেষ্টা করবেন যে আপনাদের ফ্রি সময়গুলোতে একটু ঘোরাঘুরি করার জন্য। ফ্রি সময়গুলোতে ঘোরাঘুরি করলে প্রকৃতির সৌন্দর্য দেখে মন এবং মাইন্ড দুটোই ফ্রেশ থাকে। ট্রেনটা একবার দেখেন, ট্রেনটা কত বড়। আর আমরা গাজীপুরে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর। সামনেই হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন। ট্রেন থেকে জয়দেবপুরের কালীবাড়ি মন্দিরটা দেখা যাচ্ছে। দেখুন, জয়দেবপুরে সেই ট্রেনের স্পিড স্লো হয়ে গেছে এবং কি সামনের সিগন্যালটি রেড হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখানেও ক্রসিং হবে এবং কি আমি জয়দেবপুর স্টেশনে নেমে যেতে পারবো। অবশেষ পৌঁছে গেলাম জয়দেবপুর জংশনে। একবার সবাই দেখুন যে একটি ট্রেনের তিনটি নাম। সামনে থেকে আছে বুড়িমারি এক্সপ্রেস, যার জন্য ট্রেনটি এখানে ক্রসিং এ দাঁড়িয়ে আছে। তো গাইস, আমি জয়দেবপুরে তো চলে এসেছি, কিন্তু ভিডিওটা আমার মন মোতাবেক করতে পারলাম না, মানে আমার মন মতো ভিডিওটা হয় না। এর একমাত্র রিজন হচ্ছে যে আমি এসি বগিতে উঠেছিলাম আর ওরা দরজা মরজা গেটমেট সব লাগাই দিছে।
এবং কি গেটের সামনে দুইজন বসে ছিল, একজন দাঁড়ায় ছিল একজন বসে ছিল, তো ওদের কারণে আরও ভালোভাবে ভিডিও করতে পারলাম না। তার বাদেও আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু করার চেষ্টা করেছি। আর এখন যদি আমি আরও ভিডিও করার জন্য যদি ঢাকা বা এয়ারপোর্ট এদিকে যাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমি আজকে নাইট করে, মানে নাইট অফিস করে, আজকে হচ্ছে শুক্রবার, মানে বৃহস্পতিবারে নাইটে গিয়েছিলাম, শুক্রবারে সকালে এসেছি, আমি এখনও ঘুমাই নাই, কিছু নাই, কাজ করে এসেই ভিডিও করার জন্য বের হয়ে গেছি। একেবারে দেখেন যেভাবে অফিস থেকে বের হয়েছি সেভাবেই বের হয়ে গেছি একেবারে। এবং কি শুধু তাই নয়, শরীরে এত প্রেশার দেওয়া যাবে না, কারণ আমি ভাই মানুষ মেশিন না, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। আর এখন বাজতেছে সকাল 10টা, আমি মৌচাকে ট্রেনে উঠেছিলাম 9:15, আর এখানে আমাকে নামিয়ে দিয়েছে 9:30, মাত্র 15 মিনিট সময় লাগছে আপনার মৌচাক থেকে জয়দেবপুর আসতে। তো যেহেতু এখনও সকাল মানে 10টা বাজতেছে, আর আমার এখান থেকে বাসায় যেতে যেতে সম্ভবত 11টা বাজবো বাসে করে, আর বাসায় যেয়ে নাস্তা করব, কারণ বাইরের নাস্তা খাইলে সকাল সকাল পেটটা আমার অন্যরকম লাগে পেটের ভিতরে। আর এখন আছি আমি স্টেশনের পিছন সাইডে, মানে মেন গেটের সামনে, তো এই পাশে হচ্ছে মেন গেট কিন্তু এটা হচ্ছে পিছন সাইড, এই সাইডে কেউ আসে না। তো দেখতে পাচ্ছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এখনও আমি আপাতত স্টেশনেই আছি, কারণ সামনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে, দেখি এই ট্রেন দিয়ে যদি ঢাকা যেতে পারি তাহলে যাবো। আর এটা হচ্ছে একটা লোকাল ট্রেন, সম্ভবত জামালপুরের, এটা জামালপুর থেকে আসছে। আর সকাল সকাল স্টেশনে আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে, চারপাশের পরিবেশটা একবার দেখুন কত সুন্দর লাগছে। তো আমি ডিসাইড করলাম ঢাকা আর যাবো না, বাসায় চলে যাবো, কারণ ঢাকায় যদি যাই তাহলে চাপ হয়ে যাবো শরীরের প্রতি। তো এখন আমি বাসায় চলে যাব, আবারও আপনাদের সাথে দেখা হবে জয়দেবপুর জংশনে। কারণ হচ্ছে আমার যে আমার বাসা যে মৌচাক, মৌচাক স্টেশনে বেশি কোনো ট্রেন দাঁড়ায় না, এটা তো ক্রসিংয়ে দাঁড়াইছিল, বোধহয় আসতে পারছি। তাই আমরা যেখানেই যাই না কেন এই জয়দেবপুরে এসে ট্রেন ধরে তারপর যাই, কারণ এটা শুধু স্টেশনই না, এটা হচ্ছে একটা জংশন। তো আজকের ভিডিও এতটুকুই, আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ব্লগ ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।